আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা 8.2 নবম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টারটা করাতে যাচ্ছি। এবং আজকে আমাদের এই ক্লাসের পার্ট টু ক্লাস, যেটা আমরা প্রথম একটা ক্লাস শেষ করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করাতে যাচ্ছি। আজকে আমি যে অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে 5 নম্বরের একটা অঙ্ক, খুবই ইন্টারেস্টেড এবং মজার একটা অঙ্ক। তোমরা যদি খেয়াল করো, দেওয়া আছে 10a = -5/2 এবং 10a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট sin a এবং cos a এর মান কত বের করব। কথাটা একটু প্রশ্নটার মধ্যে ভালো করে তোমরা বুঝবা। এখানে প্রশ্নটাই হচ্ছে বোঝার বিষয়। প্রশ্নটা বলছে দেওয়া আছে 10a = -5/2 এবং 10a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে 10a এবং cos এর যে মানটা থাকবে সেটা হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট মান হতে হবে, তখন sin a এবং তুমি cos এর মানটা বের করবা। তাহলে এখানে আমার 10a হচ্ছে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, আমি দেখতে পাচ্ছি মান, এবং cos এর মানটা তাহলে হবে ধনাত্মক চিহ্ন বিশিষ্ট যে কোনো একটা মান। তাহলে আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমি cos এর মানটা বের করব। তাহলে cos এর মান বের করার আগে আমি লিখলাম দেওয়া আছে বা এখানে 10a = -5/2। এটা তুমি বুঝতে পারছো 10a = -5/2, আমি যদি এটাকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করব, কেননা 10a = -5/2। আচ্ছা, এবার আসো তোমরা, আমরা যে জায়গাটায় ছিলাম 10a² মাইনাসটাকে উঠিয়ে ফেলছি আমি, সরি, উপপক্ষকে বর্গ করলাম। বর্গ করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে 10a² এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে 5 × 5 = 25, 12 × 12 = 144। তাহলে এইটুকু আমরা সবাই মোটামুটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে 10a² এর একটা সূত্র আছে, sec² a - 1, sec² a - 1, যেহেতু আমি cos নিতে হবে সেই জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। 10a² কাজটা করলাম, sec² a - 1 লিখলাম, sec² a - 1 সমান 25/144। এরপর তোমরা খেয়াল করো sec² a, এটা এখানে -1, এখানে আসলে এটা +1। তাহলে এবার লসাগু যদি করি 144 25 + 144, একে 144, 144 হলো 25 আর 144 হচ্ছে 169। তাহলে তোমরা এটুকু মোটামুটি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নাই। এবার আমরা রুট করে দিচ্ছি, রুট sec² a = 169/144। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে হচ্ছে sec a, স্কয়ার রুটে কাটা গেলে sec a +-, বর্গমূলের জন্য 13 × 13 = 169, 12 × 12 = 144। তাহলে আমি sec-এর যদি এটা সমান 13/12 হয়, আমি cos এর বেলা হবে তার উল্টোটা, জাস্ট 12/13। তাহলে তোমরা এটুকু আশা করি মোটামুটি ক্লিয়ার যে কিভাবে আমি cos এর মানটা বের করলাম। তাহলে আমি 10a এবং cos এ যে বিপরীত চিহ্ন বিশিষ্ট যে কথাটা বলা হচ্ছে, 10 এর মানটাও পেয়ে গেছি আমরা, cos এর মানটাও পেয়ে গেছি। তাহলে প্রশ্নটা আসো, যেহেতু 10a এবং cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে প্রশ্নে বলা হচ্ছে, তাহলে দেওয়া আছে 10a টা ঋণাত্মক, তাহলে অতএব cos এ এটা কি হবে, ধনাত্মক হতে হবে। তাহলে cos এ যদি ধনাত্মক হয় সেটা হবে 12/13। আমি মাইনাস চিহ্নটাকে কেন বসালাম না, কারণ এই মানটা আমার ঋণাত্মকের জন্য প্রযোজ্য, ধনাত্মকের জন্য প্রযোজ্য। তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে এইটুকু ক্লিয়ার হতে পেরেছ। এরপর আমি বাকি কাজটা করছি, একটু পেজটাকে মুছে তোমরা সবাই ওয়েট করো। এরপরে আমরা cos এর মানটা বের করে ফেলেছি, যেহেতু প্রশ্ন বলেছে আমাকে sin এর এবং cos এর মান বের করতে হবে, এবার আমার sin এর মানটা বের করতে হবে। তো জানা আছে বা আমরা আবার লিখে লিখতে পারি 10a = sin a / cos a, আমরা সেটা জানি ভালো করে। এরপরে একটু যে আমি যেহেতু sin এর মানটা বের করবো, আর গুণ করে ফেললাম, 10 এর নিচে 1 আছে, sin a কে sin a, 10a cos a। তাহলে এইটুকু তোমরা আশা করি বুঝেছ। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার 10 এর একটা মান পেয়েছি, cos এর একটা মান পেয়েছি। 10 এর মানটা আমার দেওয়াই ছিল -5/12, সেটা লিখলাম। এরপর cos এর মানটা হচ্ছে 12/13, সেটাও লিখলাম, 12 কাটা যাবে -5/13।
মাইনাস 5/13 আমার এই মানটা বের হয়ে গেছে, তাহলে আমার আনসার হলো সাইন এর সমান -5/13 এবং কস এর সমান 12/13। তো এটাই আমার উত্তর এবং আশা করি তোমরা সুন্দরভাবে বুঝেছো এবং ক্লিয়ার হতে পেরেছো। তো ভালো করে শেষ করবা এই কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।